এই করিমগঞ্জের মানুষের ইতিহাস রয়েছে করিমগঞ্জের মানুষ শুধু আহ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে এই অঞ্চলের মানুষকে দয়া করে আপনি বাংলাদেশে বলবেন ইট হিন্দু মুসলিম বিদেশি স্বাগত জানানোর জন্য এক প্রকার রেড কার্পেট লাগিয়ে দিয়েছে নমস্কার বিশেষ অনুষ্ঠান কন্টস্বরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজ্যে ইতিমধ্যে হয়েছে বলবৎ দেখা গিয়েছে রাজ্যে কা বলবৎ হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিক্রিয়া এবং গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিক্রিয়া এবং কাই শুনি আমরা আজ আমাদের বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বরে আমন্ত্রণ করে এনেছি অসমের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে ইতিমধ্যে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিক্রিয়ার পর ইতিমধ্যে আমাদের সাথে আছেন কংগ্রেসের একজন যুবনেতা জুবের নাম আমার ডান পাশে আছে জুবেরা নাম আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠানে তারপরে আমাদের 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 এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন অগপ দলের একজন যুব নেতা দাইয়ান হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি নমস্কার তারপরে আছেন বরাক একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট মনসুর আলো আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হলো কা যেহেতু দেখা গিয়েছে আমাদের যেহেতু দেখা গিয়েছে যে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে আমরা বিগত দিনে দেখা গিয়েছে দু যে কা ছিল দু উনিশে দেখা গিয়েছে কা বলবৎ হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তার আগে বিভিন্ন প্রতিক্রিয়া বা আন্দোলন চলছিল বরাক উপত্যকায় সে একইভাবে আন্দোলন চলছিল আমি প্রথমে আমি চলে যাব দাইয়ান হুসেনের কাছে যেহেতু দাইয়ান হোসেন যেহেতু আপনি অগপ দল থেকে দল থেকে প্রতিনিধিত্ব করছেন যেহেতু দেখা গিয়েছে আমরা দেখেছি বিগত দিনে বা তার আগে যদি যখন আসাম একরের কথা বলি যদি তখন দেখা গিয়েছে প্রফুল্ল কুমার মহন্তের সরকার ছিল এবং তখন আপনারা দেখা গিয়েছে প্রতিবাদ করে পরিলক্ষিত হয়েছে তখন দেখা গিয়েছে আসাম একর বা যেটা নিয়ে দেখা গিয়েছে আপনাদের দল প্রতিবাদ করে সরকারে প্রথমবার সরকারে এসেছিল আপনাদের দল প্রতিবাদ করে আপনাদের দলের মূল উদ্দেশ্য ছিল যে অবৈধ বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী যাতে অসমে প্রবেশ করতে পারে না কিন্তু এই মুহূর্তে দেখা গিয়েছে কা বলবৎ হয়েছে এবং রাজ্যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কা বলবৎ হওয়ার যখন চার মাস হয়ে গেছে এই চার মাসে আবেদনের যে চার মাসে চার মাসে আটজন নাগরিক ইতিমধ্যে দেখা গিয়েছে ইতিমধ্যে আবেদন করেছেন এবং জন ইন্টারভিউতে এসেছেন যেহেতু আপনাদের পুরানো স্থিতি বা বর্তমান স্থিতি এই স্থিতির মধ্যে যে যে একবার ফারাক রয়েছে সে বিষয়ে কি বলবেন আপনি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমরা অসম গণপরিষদ দল এবং অসম গণপরিষদ দলের নেতৃত্বে আসামে কোর্ট সাইন হয়েছিল বা তৎকালীন যারা আমাদের নেতা ছিলেন তাদের ফলে আসামে কোর্ট সাইন করেছিল আমরা আসামের জনগণ আমরা রাজ্যিক রাজনীতিতে আমরা বিশ্বাসী আসামের মানুষের উন্নয়নের কথা আমরা সবসময় চিন্তা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষকে নিয়ে চলার জন্য আমাদের দল উনিশশো পঁচাশি সনে গঠন হয়েছে অসম গণপরিষদ এবং আমাদের স্ট্যান্ড ইতিমধ্যে ক্লিয়ার যে নাগরিকত্ব সংশোধনী বিল যখন এসেছিল তখন প্রথম আমাদের দলের দুই মন্ত্রী তথা সভাপতি মাননীয় অতুল বরা সাহেব এবং কেশব মন্ত সাহেব মন্ত্রিসভার থেকে ওনারা রেজিগনেশন দিয়েছিলেন এবং আমরা পঞ্চায়েত নির্বাচন আমরা একাই লড়েছিলাম তার পরবর্তীতে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার যে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আবেদন করেছি এই কার বিরুদ্ধে এবং বর্তমানে সেই ম্যাটারটা সাব সাবজুডাইজ রয়েছে অর্থাৎ কোর্টে বিচারাধীন রয়েছে গতিকে আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার আমরা আসাম একর্ডকে সম্মান করি এবং সেই আসাম একর্ডের মতেই আমাদের যে পলিসিগুলা পরবর্তীতে নেওয়া হয়েছে আমরা সেগুলোকেই সমর্থন করি এবং আমরা ক্লিয়ারলি বলছি যে কার আমরা সমর্থনে আমরা নেই আমরা তার জন্য আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক প্রত্যেকজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষের নাগরিক এবং আমাদের উচিত ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে ভারতবর্ষের গণতন্ত্র সিস্টেমকে আমাদেরকে সম্মান প্রদর্শন করা তাই আমরা কোনো ধরনের আন্দোলন না করে রাজপথে গিয়ে সরকারি আসবাবপত্র ধ্বংস না করে সরকারি সম্পদ ধ্বংস না করে আমরা দেশের নাগরিক হিসাবে একটা গণতান্ত্রিক দল হিসাবে আমরা গণতান্ত্রিক সেট আপে রয়েছে সর্বোচ্চ আমাদের সর মহামান্য উচ্চতম ন্যায়ালয় রয়েছে আমরা সেই ন্যায়ালয়ে আমরা আবেদন করেছি বর্তমানে সেই আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে বর্তমানে চলছে এখনও ফাইনাল বার্ডিক্ট আসেনি তো আমরা আশা করছি যে আমাদের যে আমরা আপিল আমরা যেটা করেছি সেই আপিলে আমরা সাড়া পাব এবং অবশ্যই এটা আসামের জনগণের সারতে হবে তাই আমাদের যেটা প্রতিক্রিয়া যেটা আগে যেটা ছিল আজকের দিনও আমরা একই জায়গায় রয়েছি যে আমরা নাগরিকত্ব বিলে মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিবে আমরা সেই রায়ের পক্ষে থাকব আমরা অগণতান্ত্রিক কোনো কাজ করব না আমরা রাজপথে কোনো আন্দোলন করব না আমরা দেশের কোনো সম্পদকে ধ্বংস করব না আমরা এই গৌহাটি মহানগরী বা সমস্ত ভারতবর্ষের সমস্ত আসামের যেগুলো সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে আমরা ধ্বংস করতে আমরা পক্ষপাতিত্ব নয় আর বিশেষ করে আমাদের মহামান্য গুয়াহাটি হাইকোর্টের একটা রায় রয়েছে সেই রায়ের মধ্যে বলা হয়েছে যে যদি কোনো ব্যাপারে মানুষের মল মতের অমিল থাকতে পারে কারণ গণতন্ত্রে সরকার পক্ষ থাকবে বিরোধী পক্ষ থাকবে বিরোধী পক্ষ তার বিরোধ করবে সেই বিরোধী পক্ষের তার প্রক্রিয়া রয়েছে বিধানসভা রয়েছে লোকসভা রয়েছে তারপর উপরিও কোর্ট রয়েছে তাই গুয়াহাটি হাইকোর্ট বলেছে যে কোনো ধরনের বন্দর নাম ডেকে কোনো ধরনের সরকারি আসবাবপত্র বা কোন ধরনের জিনিসপত্র ধ্বংস করা যাবে না বা জনমানুষকে কষ্ট দেওয়া যাবে না তাই আমরা দেশের গণতন্ত্রের আইন মেনে আমরা কোর্টের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমরা সেই পথে এখনো চলছি ইতিমধ্যে এক্টিটি মন্তব্য আপোনালোকে শুনানৰ চেষ্টা কৰিব যিহেতু গতাল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এক সাংবাদিক সাংবাদিক মাধ্যম ডেকে এক কাহিনীয়ে এক মন্তব্য কৰিছিলে শুনানি মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য দিছ ইজ এ ষ্টেটুটৰি ইনষ্ট্ৰাকশ্যন যে দুই হাজাৰ পোন্ধৰত অহাসকলে আবেদন কৰিব পোন্ধৰত অহা পিছতখিনিক আমি খেদিম কিন্তু পোন্ধৰত অহা এতিয়ালৈকে কিমানে আবেদন কৰিছে দুজনে চ' ফাৰ এইট পিপল ইন আছাম হেজ এপ্লাইড চিটিজেনশ্বিপ চিটিজেনশ্বিপ আণ্ডাৰ নিউলি এমেণ্ডেড চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্ট আউট অফ এইট পিপুল অ'নলি টু হেজ এপিয়াৰ্ড ইন দ্য ইণ্টাৰভিউ যিবিলাক এফ টিত কেচ আছে টু থাউজেণ্ড ফিফটিনৰ আগত দুই তিনিমাহ কেচবিলাক ৰখাই পেলাই তেওঁলোকক ক'ব লাগিব যে ইউ এপ্লাই যদি এপ্লাই নকৰে তেতিয়াহ'লে কেচবিলাক চলি থাকিব যেহেতু আপনারা শুনতে পেরেছেন যে এই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন যে অসমে ইতিমধ্যে দেখা গিয়েছে আটজন মাত্র আটজন এই চার মাসে মাত্র আটজন নাগরিক ইতিমধ্যে কাতে আবেদন করেছেন এবং মাত্র দুজন দুজন নাগরিক ইতিমধ্যে এই যে সাক্ষাৎকারে ইতিমধ্যে এসেছেন তো এই বিষয়ে আমি জুবের আমার কাছ থেকে জানতে চাইবো যেহেতু মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আপনি কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী যেটা কইছেন তাই কইছেন জাস্ট জাস্ট ইনিশিয়াল এটা জাস্ট স্টার্ট হয়েছে স্টার্ট হতে যতন মানুষ করসন করছেন কিন্তু প্রসেসটা তো খুলে দেওয়া হয়েছে আজকে এই প্রসেসটা বহুতে আপর জান হিসাবে আবার সবে সবাই এপ্লাই করছেন না কিন্তু লাইনটা যেত একবার শিখিলি বা সবাই জানিলিবা জানিলি বা তারপরে আমরা আগে থেকে জিনিস আমরা আগে থেকে আয়া গেছি যে হাজার হাজার লাখ লাখ মানুষে এয়া সিটিজেনশিপলিকে এপ্লাই করবা তো ও জিনিস আটকাইবালেক আমরা যথেষ্ট আমরা প্রটেস্ট করছিলাম আর আজকেও আমরা প্রটেস্ট করি যাই ইয়ার আজকে আমরা আমরা যেহেতু আমরা সংখ্যা নাই পার্লামেন্টর আমরা সংখ্যা নাই এলাকায় আমরা কিছু করতে পারি না কিন্তু যেদিন সংখ্যা আমরা আই যাব সেদিনও আমরা কিন্তু আবার রিভক করবার আমরা প্রটেস্টটা স্টার্ট করে দিব ইতিমধ্যে আমি মনসুর আলমের কাছে চলে যাচ্ছে যেহেতু মনসুর আলম যে আপনারা দেখা গিয়েছে বরাক উপত্যকায় আপনারা সেই সময় অনেক প্রতিবাদ বা আন্দোলন করেছিলেন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে কি বলবেন গতকাল যে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন যে যে আন্দোলন করা হয়েছিল পাঁচজন শহীদ করা হয়েছিল এদের বিচার করা হবে বা এই আন্দোলন এক প্রকার ব্যর্থ বলেছেন মুখ্যমন্ত্রী কি বলবেন মনসুর আলম ধন্যবাদ প্রথমে প্রাগকে আমাদেরকে এখানে রাখার জন্য তো আমি বলবো মুখ্যমন্ত্রী গতকাল যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পিছনে একটা পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা মাফিক উনি মন্তব্য করেছেন যাতে আগামী দিনে বাংলাদেশের সংখ্যাটা কম দেখানো হয় এই জন্য এই মন্তব্য করেছে না কা আমরা প্রথম থেকে কা বিরোধী ছিলাম আজও আছি এবং ভবিষ্যতেও থাকব কারণ কা দেশের জন্য একটা দেশ বিরোধী আইন একটা সংবিধান বিরোধী আইন একটা জনবিরোধী আইন যে আইন কারণে ভারতে সংবিধানে অনুচ্ছেদ তেরো চোদ্দো পনেরো একুশ এইসব অনুচ্ছেদ খেয়ে ব্যঙ্গ করা হয়েছে কারণ সেই অনুচ্ছেদগুলিতেও না মানুষকে মানে তার সমস্ত ধরনের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে সেখানে খা কয়েকটা জাতির জন্য উল্লেখ করা হয়েছে এবং আমি মনে করি খা মাধ্যমে কয়েক লক্ষ মানুষ বাংলাদেশি মানুষ বাড়াতে বয়স করবে বিশেষ করে আসামকে বাংলাদেশি বা ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ইউজ করবে এবং আমাদের আমি আমরা দেখেছি আগা গত মানে বিগত বছরগুলিতেও বোরাক উপত্যকা ত্রিপুরা কলকাতায় বহুত বাংলাদেশি লক্ষ লক্ষ হাজার হাজার বাংলাদেশি এসেছে এবং আমাদের জনবিন্যাসের সৃষ্টি করেছে আমরা যদি দেখি আমরা আমাদের আসামকে রক্ষা করার জন্য সেভেন্টি আসাম চুক্তি হয়েছে নাইনটিন সেই আসাম চুক্তিকেও ব্যঙ্গ করা হয়েছে এই খাওয়ার মাধ্যমে কারণ আসাম চুক্তিতে বলা হয়েছে যেখানে যে বাংলাদেশিদেরকে চিহ্নিত করে তাদেরকে পুষ্পেক করা হবে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে সেখানে কেন খাওয়ার মাধ্যমে বাংলাদেশিদেরকে আমরা অ্যাকসেপ্ট করব আমি মনে করি শুধু হিন্দু নয় যদি কোনো বাংলাদেশি মুসলমানও আসামে প্রবেশ করে থাকে তাহলে তাকে বহিষ্কার করার প্রয়োজন আছে কারণ আমরা আসামে বিভিন্ন সমস্যায় জর্জরিত আর যুবক বা যুবতীরা বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্টের কারণে আমরা ভেখা হয়ে পড়েছে সেখানে বাংলাদেশিদেরকে এনে কেন এখানে জায়গা দেওয়া হবে আমাদের কে অধিকার নাই আমরা স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা দেশে বেঁচে থাকা অধিকার ফিরে পেয়েছি সেখানে কেন বাংলাদেশিদেরকে আনা হবে এটাই আমাদের কুয়েকশন আমরা এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি আমাদের সেখানে মামলায় এখনও জাজমেন্টের তারিখ আসেনি আমরা আমাদের আশা করি আমাদের মামলার মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো এবং কার বিরুদ্ধে আমরা আন্দোলনে জাপাবো আমার দাইয়ান ভাই বলেছেন যে সংবিধান মেনে ওনারা চলবেন তো আমি বলবো সংবিধান আমাদেরকে আন্দোলনের অধিকার দিয়েছে আমরা অবশ্যই আন্দোলন করব কার বিরুদ্ধে সমস্ত রাজ্য জুড়ে আমরা আন্দোলনে নামবো বিশেষ করে আমরা আগামী বিধানসভা অধিবেশনে আমাদের আন্দোলন সাব্যস্ত করার চেষ্টা করব দেখা গেছে কাহ ইতিমধ্যে রাজ্যে চলছে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে উত্তর পূর্বের বেশ কয়েকটি সংগঠন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু দেখা গিয়েছে অসম এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু যেটা শুনানি শুনানির কিন্তু বলছে যে সুপ্রিম কোর্ট বলছে পৃথক করে অসম এবং ত্রিপুরার ক্ষেত্রে শুনানি গ্রহণ করা হবে সে বিষয়ে আমি দায়ুশাল আপনার কাছ থেকে জানতে চাইব যেহেতু সুপ্রিম কোর্টে বলেছে যে অসম এবং ত্রিপুরার ক্ষেত্রে পৃথক করে শুনানি দেওয়া হবে সেই পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নিয়ে আপনি কি বলবেন যেহেতু নেসু বা নেসু বলেছিল নেসুর এক ছাত্র সংস্থা বা দেখা গেছে ওনারা যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে পৃথক করে ত্রিপুরার ক্ষেত্রে পৃথক করে শুনানি দেওয়া হব তার প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই কি আশা ব্যক্ত করে দেখুন আমি আমার কা সম্বন্ধে আমার দলীয় বা আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি বাট এই ব্যাপারটা সম্পূর্ণ ব্যাপারটা বিরোধীরা বিশেষ করে অতিরঞ্জিত করেছে কাজ জিনিসটা সম্পূর্ণ পার্লামেন্ট ডেমোক্রেসি এটা সংবিধানের অঙ্গ সেখানে আলোচনা হয়েছে সেখানে বুটাবুটি হয়েছে এবং সেখানে বুটাবুটির মধ্যেই মেজরিটি পেয়েছে এবং যার জন্যই দুই হাজার উনিশ সেটা স্বীকৃত হয়েছে এবং আজ থেকে চার মাস আগে তার রুল পাবলিশ করা হয়েছে গত দুদিন দিন আগে আসাম গভর্নমেন্ট একটা নোটিফিকেশনও দিয়েছে সো এখানে সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ হচ্ছে না এবং প্রত্যেকটা বস্তু সুপ্রিম কোর্ট মনিটরাইজ করছে তো এই জায়গায় গিয়ে আমরা অহেতুক মন্তব্য করা সেটা কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে বা সংবিধানের বিরুদ্ধে হবে বা আমার দেশের আইন ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হবে এই ব্যাপার নিয়ে আমরা বলার দরকার নেই হ্যাঁ আমরা অ্যাকাডেমিক্যালি স্টাডি করতে পারি যে এই ইমিগ্রেশন বা এই আইনটা নিয়ে এই আইনটা কাদের জন্য বানানো হয়েছিল প্রথম এই শব্দটা যে কাদের জন্য বানানো হয়েছিল বিরোধীরা এই কথার পর্যালোচনা করেনি কোনো রিসার্চ করেনি যারা রিলিজিয়াস পার্সিকিউয়েশন হয়ে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছিল এবং ভারতবর্ষে শেল্টার নিয়েছিল নট সিটিজেন অফ দিস কান্ট্রি যারা এই এই নাগরিক নয় তাদের জন্য আইনটা যারা রিলিজিয়াস পার্সিকিউশন অর্থাৎ ধর্মের নামে যাদের উপরে সন্ত্রাস চালানো হয়েছিল বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে মানবতার দিক দিয়ে সেই আইনটাকে দেখা ছিল এটা একটা হিউম্যানিটি আনলো হিউম্যান রাইটসকে প্রিভেল করার জন্য ইউনাইটেড নেশনের আর্টিক ওয়ানকে প্রিভিল করার জন্য এই আইনটা আনা হয়েছিল যারা দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এবং সেই জায়গায় দেখা গেছে যে এই আইনটা কাউকে বাদ দেওয়ার জন্য নয় ইট ইজ নট মিন টু ডিলিট দ্য মুসলিমস ফ্রম দিস অ্যাক্ট বাট ভেরি ইন্টেনশনালি টু গিভ শেল্টার দোজ হু আর ভিকটিম অফ রিলিজিয়াস পার্সিকুয়েশন ইন ডিফারেন্ট এশিয়ান কান্ট্রিজ বিরোধীরা প্রথম কি করল যে এই বিলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আসামে আসবে লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে আসবে কিন্তু দেখা গেল এই রুল জারি করার পরে আজ অবধি যেটা আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মাত্র আটজনই লোক আসামে অ্যাপ্লাই করেছে তার মধ্যে দুইজন হাজিরা দিয়েছে এই কথাটা আমরা আগেই বলেছিলাম যে আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা দয়া করে সরকারি সম্পত্তি আপনারা নষ্ট করবেন না অহেতুক আন্দোলন করে সরকারের প্রতিদিনে কোটি কোটি টাকা নষ্ট করবেন না আপনারা আন্দোলন করে নিরীহ আসামের পাঁচজন ছেলেকে আপনাদের জন্যই মানুষ হত্যা হতে হলো কারণ আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সিচুয়েশন ক্রিয়েট করেছেন সমস্ত ভারতবর্ষে এরকম লোকের সংখ্যা ম্যাক্স টু ম্যাক্স থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি থ্রি হবে যারা টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে এসেছে এবং আসামে তার সংখ্যা ম্যাক্স টু ম্যাক্স সিক্সটি থ্রি হবে বাট বিরোধীরা কি করলো এটাকে এমনভাবে প্রচার করলো আসামে এক ধরনের প্রচার করলো যে বাংলাদেশিরা এসে যাবে ভারতবর্ষের নাগরিকের অর্থাৎ আসামেরকে নাগরিকের চাকরি নিয়ে যাবে ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে মাটি নিয়ে যাবে দ্যাট ইজ ওয়ান পয়েন্ট অল ইন্ডিয়া লেভেলে কি করলো যে এই আইনটা মুসলিমদের বাদ দেওয়ার জন্য আনা হয়েছে সো ভেরি আনফর্চুনেট বিরোধীরা সবসময় বলে যে আমরা সংবিধান মেনে চলি সংবিধানের কথা বলি সাধারণ নাগরিককে সত্য কথা বলাটা রাজধর্ম হয় বিরোধীরা পার্লামেন্টে দাঁড়িয়ে সত্য কথাটা বলা উচিত ছিল যে আমরা এই এই বিলটা কার জন্য তারা বলল যে মুসলমানদের বাদ দেওয়ার জন্য এই আইনটা আনা হয়েছে আই এম এক্সট্রিমলি সরি এই আইনে কোথাও এই প্রভিশন নেই যে মুসলমানদেরকে বাদ দেওয়া হবে বাট ইট ইজ অনলি মেন্ট যে দোজ যারা রিলিজিয়াস পার্সিকিউশন হয়ে আসবে যেখানে ধর্মের নামে কষ্ট হবে তাদেরকে জায়গা দেওয়া হবে আসামের প্রসপেক্টটা আলাদা ত্রিপুরার প্রসপেক্টটা আলাদা সুপ্রিম কোর্ট সেই জিনিসটা বিচার করছে যে আদৌ কথাটা কী এবং আজকে এই যে বিগত এক বছরের যেটা কারিগরম টু থাউজেন্ড নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা দেখলাম যে মানুষের মধ্যে তেমন তো সাড়া দেয় আজকে অনেক প্রচার হয়েছে কাহিনি অনেক প্রচার করেছে বিশেষ করে বড়া উপত্যকায় খুব বেশি প্রচার করা হয়েছে ত্রিপুরায় অনেক বেশি প্রচার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রচার করা হয়েছে বাট মানুষ সেদিকে যায়নি কারণ এই যে গুটে কথাটা বিরোধীরা খুব ভালো করে জানতোলেন্ট এই যে যারা মানুষগুলো এসেছিল এটা কিন্তু বিজেপির সরকারের সামলে এরা আসেনি আপনি যদি দিল্লিতে যান মাতা সুন্দরী রোডে আপনি দেখবেন অ্যারাউন্ড সেভেন টু এইট হান্ড্রেড পিপল যারা শিখ শিখ লোক যারা আপনার পাকিস্তান থেকে এখানে এসেছে পার্সিকিউশন হয়েছে ঠিক তদূপ আফগানিস্তান থেকে কিছু লোক এসেছে কিছু লোক হরিয়ানা এবং পাঞ্জাবে রয়েছে তাদের জন্য স্পেশালি মিন্ট করা হয়েছে বাট কংগ্রেস এবং অপোজিশন বিশেষ করে ওরা কি করলো এটাকে বুট পলিটিক্স করলো এবং সমস্ত ভারতবর্ষে একটা রং মেসেজ দিল আজকে এটা জল জল পরিষ্কার যে বিরোধীরা সম্পূর্ণ ভুল তত্ত্ব দিয়েছিল ভারতবর্ষের মানুষকে এরা মুখ দিয়ে বলে যে সংবিধানের কথা আইনের কথা কিন্তু ওরা শুধু শুধু চোখ এরা শুধু ক্ষমতার লোভের জন্য এরা শুধু গদি দখল করার জন্য মানুষকে সব সময় ভুল মেসেজ মানুষের কাছে দেয় তার আন্দোলনের পর এত আন্দোলনের পর কেন কা কার্যকর করা হলো দেখে যে অসমে জ্বলছে অসম জ্বলছিল এবং মুখ্যমন্ত্রী এখন বলছেন যে পাঁচজন শহীদের বিচার করা হবে সেই আন্দোলনের পর কেন কা কার্যকর হলো দাইয়ান হোসেন বলেছেন যে কংগ্রেস কংগ্রেস এই কা নিয়ে দেখা গিয়েছে কার ভুল ব্যাখ্যা করছে অপব্যাখ্যা করছে এ বিষয়ে আমি জুবের কাছ থেকে জানতে চাইবো যেহেতু দেখা গিয়েছে হোসেন বলেছেন কংগ্রেস এটার অপব্যাখ্যা করছে এবং অসমে দেখা গিয়েছে ইতিমধ্যে মাত্র চার মাসে আটজন নাগরিক ইতিমধ্যে আবেদন করেছে এবং মাত্র দুজন ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে কি বলবেন জুবেরানা বড় ভাই বহু সুন্দর তাইন যদি আপনার স্টেটমেন্টটা দেখুন ফার্স্ট স্টেটমেন্টও তাইন কইসেন যে তার এ জি পি কার বিরোধিতা করে বা এ জি পি স্ট্যান্ড ইজ সিম্পল যে তারা কার বিরোধিতা নেক্সট দেখোন তাইন মাতিলা তাইন ফার্স্ট মিনিট মাতিলা ফার্স্ট মিনিটৰ মাঝে থেকে সাড়ে চারি মিনিট খালি কার সমর্থন করছেন তাইন খালি কার কিটা কিটা এডভান্টেজ আছে বা কার লাগে মানুষে মানতে লাগে বা কার লাগে বালা খালি সাড়ে চারি মিনিট ফার্স্ট মিনিটৰ মধ্যে সাড়ে চার মিনিট খালি তাইন কার এডভার্টাইজ করসেন আমি এলি ইন্টার করছি না আমি আপুনি যতখন এডভাৰ্টাইজ কৰবাৰ কৰিলে নি তে আমাৰ এটা জিনিছকেইটা আমাৰ বুজিলিম যে এ জি পিৰ স্থিতিকেইটা এ জি পিৰ স্থিতি আগে তাকে আমাৰ যেতিয়া কৈছোঁ চেম জিছ এ জি পিৰ মানেও বিজেপি এ জি পিৰ সৈয়া এক্সট্ৰা কোনো স্থিতি থাকে না বিজেপিয়ে যোনটো ডিক্টেইট কৰিব এ জি পিয়ে ছেম জিছ কৰব এতিয়া ডাৰেণ্ডাল লগৰ পাৰ্চনেল কিছু নাই আমি তাৰ পাৰ্টিৰ ষ্টেণ্ড এটা আমি সূয়াৰ যে এ জি পিৰ নিজৰ কোনো স্থিতি থাকে না কোনোদিন বিজেপিৰ যোনটো স্থিতি কটাও এ জি পিৰ স্থিতি আৰু এখন আমাৰ আই যদি প্ৰটেষ্ট ঘটা প্ৰটেষ্টে আমাৰ ইণ্ডিয়ান ইণ্ডি ইণ্ডিয়া ইণ্ডিপেণ্ডেণ্ট হৈছে প্ৰটেষ্টৰ থ্ৰুৱেদি আছাম আন্দোলনৰ থ্ৰুৱেদি এটা এ জি পি দল গঠন হৈছে এ জি পি গভমেণ্ট ফৰ্ম কৰিছে প্ৰটেষ্টৰ থ্ৰুৱেদি চ' প্ৰটেষ্ট আমাৰ এই কনষ্টিটিউচনেল ৰাইট প্ৰটেষ্ট আমাৰ হট্টে পাৰি কিন্তু এতিয়া ঠিক যে যিখন প্ৰটেষ্ট ঘটে আমাৰ ডেম'ক্ৰেটিকেলি প্ৰটেষ্ট কৰ্ত লাগিব কোনো প্ৰপাৰ্টি ডেমেজ নকৰিয়া এতিয়া কিছু ডেষ্ট্ৰাকটিভ কাম নকৰিয়া আমাৰ প্ৰটেষ্ট কৰবা আমাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অধিকাৰ আছে যে আমাৰ সুৰিয়াই যি ইয়াৰ এখন যেতিয়া কথা এ হিমন্ত বিশ্ব শৰ্মাই যোনটো কথা এটা কৈছোঁ তাত কৈছো যে আঠজনে এখন পৰ্যন্ত এপ্লাই কৰচোন কিন্তু কটনে আৰু এপ্লাই কৰবা সেইটাৰ কথা আপুনি শুইচোন না তাইন এখন জাষ্ট ন'টিফিকেশ্যন বাঢ়িছে মানুহে আপোনাৰ জানতে একো সময় লাগে যে প্ৰচেষ্টাকেইটা মানুহে এখন প্ৰচেষ্টা জানা আজকে হিমন্ত বিশ্ব শৰ্মাই যে এখন এই ষ্টেটমেণ্ট এটা দিছোঁ টান খটাই তাইন আৰু দহটা জেগাত চলিব বহুত মানুহে জানবা যে এখন খুলি গৈছে এখন এনি টাইম আমাৰ আমরা এপ্লাই করবার প্রসেসটা আমরা শিকিমো শিকিয়া মানে প্রসেস করা শুরু করবা মানুষে তো একর্ডিংলি এখন দরজাটা খোলা হয়ে গেছে ইনগ্রেশন হয়ে গেছে ইনগ্রেশন ওইটা আটজন মানুষ যেতে পারেন কিন্তু লাখ লাখ মানুষ তার ফলো করবা যেটা আমরা আগেতেই শুইয় আসি এখনও আমরা শুই আছি আর আমরা কংগ্রেস স্ট্যান্ড সেম যে আগে থেকেও আমরা প্রটেস্ট এগেঞ্স করিয়াই গেছি এখনও এগেস্ট করিয়ায় আর ডেমো আর আপনি কনস্টিটিউশন মাত কনস্টিটিউশন কনসিটিউশন আর্টিকেল ফোরটিন যদি আপনি বিশ্বাস করেন যদি কনস্টিটিউশন আপনি বিশ্বাস করেন কা আপনি বিশ্বাস করতে ফাটও না কা আপনি সাপোর্ট করতে ফাতো না যেহেতু আপনি সাপোর্টও মাতৃটায় এলি আপনি আর মাঝামাজি মাতি লাভ নাই আপনি কার সমর্থন মাতৃ আমরা কার বিরুদ্ধে মাতিয়াত কে বলবেন ডাইয়ান হয়েছেন যেহেতু সে আমার কংগ্রেসের প্রবক্তা উনি আমাকে ভুল ব্যাখ্যা করছেন আমি প্রথমেই বলছি যে ব্যাপারটা কা ব্যাপারটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আমাদের দলের স্ট্যান্ড আমরা বলে দিয়েছি আমরা এখানে অ্যাফিডেভিট ফাইল করে দিয়েছি যে উই আর এগেনস্ট অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্য সেকেন্ড যেটা আমি বক্তব্য দিয়েছি সেটা হচ্ছে যে লিগ্যাল ইন্টারপ্রিটেশন যার বর্ণনাটা কি সেই কথায় ব্যাখ্যা করতে গিয়ে আমি বলেছি যে কা দিয়ে কংগ্রেস ভুল ব্যাখ্যা করেছে এবং সেটা প্রমাণও হয়ে গেছে অ্যাজ এ সিটিজেন আই হ্যাভ রাইট টু এক্সপ্লেন বোথ দ্য ওয়েজ আমি মানুষকে ভুল বুঝাতে পারবো না মাই পার্টি স্ট্যান্ড ইজ ক্লিয়ার নাম্বার টু হোয়াট লিগেল সেজ নাম্বার থ্রি আসাম আন্দোলনের ফলে অসম গণপরিষদ দলের সৃষ্টি হয়েছে তখন সেই গুহাটি মহামান্য গুয়াহাটি হাইকোর্টের সেই জাজমেন্টটা ছিল না ট্রাক ওনার অ্যাসোসিয়েশন সাম সামনাম এবং ইলেভেন আদার্স সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে তারপর থেকে আপনি কোনো আন্দোলন করতে পারবেন না ইভেন কি কোনো পলিটিক্যাল পার্টি যদি আন্দোলন করে তাহলে তার রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে এটা স্পষ্ট ভাষায় বলা হয়েছে সো আমরা বর্তমান প্রজন্মে বিশ্বাস করেছি আপনি একজন যুব প্রজন্মের নেতা এবং আগামী দিনে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল সেটা আমি কামনা করি বাট স্টেট ফরওয়ার্ড পাবলিককে সত্য কথাটা বলুন সেই হিসাবে আমি কার গুণাবলী কার মেরিটস অ্যান্ড ডিমেরিটস আমি আপনাকে বলছি নাম্বার থ্রি উনি একটা কথা বলেছেন আর্টিকুল ফোরটিন অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি আর্টিকুল ফোরটিন বায়োলেট হয়েছে কি হয় নাই সেই যে ব্যাপারটা সুপ্রিম কোর্ট বিচার করছে এবং সেখানে একটা কথা রয়েছে আমাদের ইউনাইটেড নেশনের প্রভিশন রয়েছে সেগুলো আমাদেরকে মাননীয় সুপ্রিম কোর্ট বিচার করবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এগুলো আমরা এই মুহূর্তে বলা উচিত না কারও উচিত না কারণ যেহেতু ব্যাপারটা বিচারাধীন আমার মনসুর আলম সাহেব রয়েছেন উনি সোশিয়াল অ্যাক্টিভিস্ট উনিও বলেছেন যেহেতু সুপ্রিম কোর্ট ওনারা মামলা করেছেন আমরা তার জন্য অপেক্ষা করতে লাগবে তার আগে আমরা জাজমেন্ট দিতে পারবো না বাট দ্য ফ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট এই আইনের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ মানুষ আসামে আসবে না দ্য ফ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট এই আইনের মাধ্যম দিয়ে কোন মুসলমানের নাম কাটা হবে নাচ আমি রিসার্চ করে বলছি বাট আপনি বলুন শাহিনবাগের আন্দোলন করে মুদত কারা দিয়েছিল সেই আন্দোলন করে ভারতবর্ষের সময় নষ্ট করা হয়েছে ইনকাম ইজ ইকুয়াল টু আর ইন্টু টি অর্থাৎ টি মানে টাইম সেখানে টাইম নষ্ট করা হয়েছে ভারতবর্ষের মানুষের সময় নষ্ট করা হয়েছে রাস্তা ব্লক করে মাসের পর মাস রাখা হয়েছে ভারতবর্ষের অর্থনীতিতে ব্যাকপ ক্ষতি হয়েছে কেন সে কথা কি আমার বলার অধিকার নেই একজন নাগরিক হিসাবে সেখানে আমি ডবল স্ট্যান্ডার্ড কীভাবে বললাম আপনারা যদি আপনি যেহেতু আপনি সংবিধান বিশেষজ্ঞরা আপনারা রয়েছেন আপনাদের পণ্ডিত লোক রয়েছেন আপনাদের বিচার করা উচিত ছিল যে এই আইনটা কার জন্য আমি আজ আজও বলছি আপনারা রিসার্চ করুন এখনই আপনি গুগলে রিসার্চ করুন যে এই কা আইনটা কার জন্য আপনারা জনগণকে ভুল বুঝাচ্ছেন এবং ভোট ব্যাংকের রাজনীতি করেছেন সেটা আপনারা কেন স্বীকার করছেন না এটা ভোট ব্যাংকের রাজনীতি করছেন আপনারা মোর লাস্ট যেহেতু আমি বরাকব্যালির থেকে আমরা তিনজনেই বিলং করি বরাক বেলি সম্বন্ধে আমাদের অন্যান্য জায়গার মানুষের ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ বা নর্থ ইস্ট বা সমস্ত বাঙালি এলাকার মানুষের জানা উচিত করিমগঞ্জ জেলার সাড়ে তিন তানা আমাদের এদিকে রয়েছে অর্থাৎ ভারতবর্ষের দিকে রয়েছে বাকি তানা আমাদের তখনকার পাকিস্তান বর্তমান বাংলাদেশে রয়েছে করিমগঞ্জ জেলার মানুষ এক ইঞ্চিও মাইগ্রেট করেনি সে জায়গায় ছিল সে জায়গায় আছে সে হিন্দু হোক সে মুসলমান হোক সে ভারতবর্ষের নাগরিক কারণ উনিশশো সাতচল্লিশ সনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন সেই স্বাধীনতা যুদ্ধের সময় করিমগঞ্জের মানুষের অবদান ছিল যে হিন্দু হোক যে মুসলিম হোক আমাদের অবদান ছিল আমরা ভারতবর্ষের নাগরিক আনফর্চুনেটলি ফরচুনেটলি হোক নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই সময় আমাদের বাড়ির পাশের কিছু মানুষ একই জেলার মানুষ কোনো মাইগ্রেশন করেনি পার্টিশন ওই ওই পারে চলে গেছে তার কাকারা এই বাড়িতে রয়েছে তার দাদা এই বাড়িতে রয়েছে সে যদি এই বাড়ির থেকে এই বাড়িতে আসে তাকে মাইগ্রেশন বলা হয় না ইট ইজ আনফর্চুনেট যে আজ অব্দি আমাদের কোনো প্রতিনিধি সেই কথাটা বিধানসভায় বা পার্লামেন্টে বলেনি যে বরাক উপত্যকায় একজনও বাংলাদেশি নেই বরাক উপত্যকায় জুর করে মানুষকে বাংলাদেশি বানানোর চক্রান্ত কংগ্রেস করেছে এই কথা আমি বলতে পারি বরাকপুরতে সে হিন্দু হোক সে মুসলিম হোক বরাকুপার প্রত্যেকজন মানুষ ভারতবর্ষ কারণ তারা কেউ মাইগ্রেট করে আসেনি দে আর পার্ট অফ দি ইন্ডিয়া নাইনটিন ফোরটি ছিল আপনি সিটিজেনশিপ অ্যাক্ট পড়বেন সেখানে বলা রয়েছে উই আর দ্য পার্ট অফ দি গ্রেটার ইন্ডিয়া যারা গ্রেটার ইন্ডিয়াতে বসবাস করেছিল তার অরিজিন ভারতবর্ষে ছিল অ্যান্ড বিকজ অফ দি ডিভিশনস ইউ ক্যানট সে দে আর বাংলাদেশি বিকজ আমাদের মাইগ্রেশন আমরা করি নাই আমাদের পার্টিশন হয়েছে এবং সেখানে রেফারেন্ডাম হয়েছে সেই রেফারেন্ডের মাধ্যমে কিছু অংশ ওইদিকে চলে গেছে কিছু অংশ এই দিকে চলে আসছে দ্যাট ডাজন মিন দ্যাট ইজ এ বাংলাদেশ ওর ইজ এ পাকিস্তানি এই করিমগঞ্জের মানুষের ইতিহাস রয়েছে করিমগঞ্জের মানুষ শুধু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে করিমগঞ্জের ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছিল এই আন্দোলনে হিন্দুরাও ছিল মুসলিমরাও ছিল সেই ভারতবর্ষের আন্দোলনকে আমরা অবহেলা করলে চলবে না আমি স্বীকার করি যে আমাদের পূর্বের যারা নেতারা রয়েছিলেন বরাক উপত্যকাকে তারা সম্পূর্ণ ভালো করে নেতৃত্ব দিতে পারেনি এবং এই কথাগুলো বিধানসভায় বা পার্লামেন্টেকে কোনো দিন বলেনি আমি প্রমাণ করে দিতে পারবো যে ভারত বরাক উপত্যকায় একজনও বাংলাদেশি নেয় চায় হিন্দু হোক চায় সে মুসলিম হোক মনসুর আলম আপনার কাছে চলে যাচ্ছি যেহেতু দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত লোকসভা নির্বাচনে বরাক উপত্যকায় গিয়ে বলেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার এবার আবারও যদি মোদী সরকার গঠন হয় তাহলে কা এক প্রকার বলবৎ করা হবে এবং সেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পূরণ করে নিয়েছেন মনসুর আলম কী বলবেন আমি কি যে কথা বলবো সেই কথা হলো যে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন এবং সমস্ত সুপ্রিম কোর্ট অধীনে অনেক মামলা হয়েছে খা নিয়ে তারপর মুখ্যমন্ত্রী আসামে অন্যান্য রাজ্য ছেড়ে আসামে সেই কা প্রথম দাফেই বলবৎ করতে চাইছেন এবং ইতিমধ্যে নোটিশও দাবি করেছেন তো আমার ভাই উনি এজেপি দল থেকে এসেছেন এবং যেহেতু এজেপি একটা শাসক দলে একটা শ্রমিক দল সেই হিসাবে উনি শাসক দলে মুখপাত্র হিসাবে মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি শাসক দলে মুখপাত্র হিসাবে কথা বলছেন কারণ যদি কা যদি বৈধ থাকে তাহলে কা যদি এত ভালো দিক থাকে তাহলে কেন নাগাল্যান্ডকে ছেড়ে কা বলবৎ হবে কেন মণিপুরকে ছেড়ে কাবলবদ্ধ হবে এই কোয়েকশনগুলি কোথা থেকে আসলো এছাড়াও সেখানে যেখানে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ চোদ্দ ফন্ড ষোলো আঠারো একুশে দৌমীয় অধিকার না রাইট টু ইকুয়ালিটি সব দৌমীয় অধিকার নাগরিক সব অধিকার বলা হয়েছে সেখানে একটি একটি মাত্র পাঁচটি গোষ্ঠীকে নিয়ে কেন কাবলবত করা হবে এরকম হাজারো কোয়েকশন রয়েছে কাহ সেখানে কাব আমি মনে করি যারা আসামে প্রকৃত আসামে যারা প্রকৃত ফিলেন যে যারা আসামের প্রতি আছে তারা কখনও কাকে সমস্যা সমর্থন করতে পারে না কারণ কা এমন একটা একটা নিউক্লিয়ার বোমার মতো যেখানে জাপানে কয়েক যুগ আগে বোমা হওয়ার উপরে এখনও সেখানে বিকলাঙ্গ শিশু নেয় আমরা জানি সেইভাবে কা ভবিষ্যতে আসামের প্রতি জন্য এক হুমকি হয়ে দাঁড়াবে এবং আসামি বা বাঙালি হিন্দুদের কাছে মানে সারেন্ডার করতে হবে আসামি হিন্দু আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু ত্রিপুরায় এসে ত্রিপুরায় একটা জাতি মেজোরিটি ছিল একটা পাহাড়ি জাতি ত্রিপুরা মেজরিটি ছিল সেখানে এক ইতিমধ্যে আমার মাইনরিটি হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে এই বাংলাদেশি হিন্দুরা ত্রিপুরা কীভাবে আন্দোলন করেছে এবং কীভাবে মানে অন্যায় করেছে বিভিন্ন দলের উপরে হামলা করেছে এভাবে বাংলাদেশি হিন্দুরা আমরা যদি দেখি শিলচরে দেখি আমরা কাছাড় জেলায় আমি আমি তো একদম রেকর্ড সহ কথা বলতে ভাবো যে ইতিমধ্যে কত বাংলাদেশে আমার বোনাকুপিতকায় আছে

তো তার ওয়াইফ ফিল্টবে বোসোবাসকভচি আমি দেখেছি সুনামগঞ্জে মহুয়া দেবনাথ শোনা সেখানে শ্রমিক কাজ করছে তার স্বামী কলকাতায় বসবাস করছে এভাবে অনেক বাংলাদেশী বাগত সুবিধা নিচ্ছে বাংলাদেশের সুবিধা নিচ্ছে তাহলে বাংলাদেশ কিভাবে কিভাবে বাংলাদেশী নিয়োজিত হলো এবং কিভাবে তাকে কা মাধ্যমে বাগত সুযোগ সুবিধা দেওয়া হবে এটাই আমার কোশ্চেন আজকে আমি আমি দেখছি আমাদের মনসুর আলম ভাই উনি একজন সামাজিক কর্মী সামাজিক কর্মীর দায়িত্ব হলো সামাজিক ব্যালেন্স সমাজের দুশ ত্রুটিগুলা জনসমক্ষে তুলে ধরা বাট ইজ আনফর্চুনেটলি ভেরি মাচ এক্সাইটেড উনি যে কথাগুলো বলছেন দেখুন আমি আগেই বলেছি আমাদের করিমগঞ্জ সিলেট আপ টু রংপুর আর এদিকে কামরূপ আপনি ইতিহাসটা দেখবেন ওয়াজ আ পার্ট অফ ইন্ডিয়া দ্য গ্রেটার পার্ট অফ দ্য ইন্ডিয়া গ্রেটার কামরূপ সো এই অঞ্চলের মানুষকে দয়া করে আপনি বাংলাদেশে বলবেন না বিট হিন্দু বি মুসলিম সো প্লিজ উইথড্রো ইউর স্টেটমেন্ট আপনি না মিথ আপনি কাউকে বরাক বেলির কাউকে বাংলাদেশি বলার আগে আপনি একবার চিন্তা করবেন প্লিজ কারণ আপনার ঐতিহাসিক ওই ওই পরিধিদা আপনি শ্রীহট্টের ইতিহাস আপনি শ্রীহট্টের ইতিহাস বইটা আপনি পড়বেন আপনি পড়ে এসে বলবেন যে ওই মানুষ বাংলাদেশি কি বাংলাদেশি না নাম্বার টু রিলিজিয়াস পারসিকুয়েশন হয়েছে কি না আমার বলতে লজ্জা লাগছে ঐতিহাসিক সবচেয়ে কলঙ্কিত যেটা রায়ট সেটা নাকালিতে হয়েছিল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন তারপরেও যদি বলে রিলিজিয়াস পার্সিকিউশন হয়নি আমি একজন ইসলাম ধর্মে বসবাস বিশ্বাসী মানুষ আমি জানি যে সত্যকে সত্য বলতে হয় নাকালিতে রায়ট হয়েছিল রিলিজিয়াস পারসিকিউশন হয়েছিল সো ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট যে যারা ব্যতীত পীড়িত যারা ভুক্তভোগী তাদেরকে আশ্রয় দেওয়াও ইসলামের অঙ্গ সেই জায়গায় আপনি অস্বীকার করতে পারবেন না প্লিজ ডোন্ট বি সো পলিটিক্যাল আমি আবার বলছি এই ডিসকাশনটা যদিও আমাকে পলিটিক্যাল আইডেন্টি দেওয়া হয়েছে আই ক্লিয়ার মাই পলিটিক্যাল স্ট্যান্ড আই হ্যাভ ক্লিয়ার মাই স্ট্যান্ড স্ট্যান্ড নাও অ্যাজ সোশ্যাল তিনটা স্ট্যান্ডে আমি বক্তব্য রাখছি আমরা যুব প্রজন্মের আপনিও যুব প্রজন্মের একজন সোশিয়াল অ্যাক্টিভিস্ট আগামী দিনে আপনিও নেতৃত্ব দেবেন হয়তো আপনিও কোনোদিন বিধায়ক হতে পারেন বড় কোনো একটা থেকে যুবের এনামও হতে পারে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে কিন্তু জনগণকে মিথ্যা বলা নয় আজকে আমাদের পূর্বের যারা প্রতিনিধি কেন বলতে আপনাদের আপনার লজ্জা পাচ্ছেন যে এরা এই সত্য কথাগুলো যারা আজকের ডায়াসে আমরা এসে বলতে বলছি যে এরা কোনো দিন কেন বলে নাই উই মাস্ট আক্স টু দেয়ার আক্স টু দেম আমরা তাদেরকে জিজ্ঞাসা করা উচিত তাদের উত্তর সুরুকে জিজ্ঞাসা করা উচিত যে তোমাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম তোমাদেরকে আমরা বিধানসভা পাঠালাম কেন করিমগঞ্জের এই সমস্যাটা আমাদের আইডেন্টি নিয়ে বরাক উপত্যকার কাঁচা শিলচার হাইলাকানদের আইডেন্টি নিয়ে কেন কোয়েশ্চেন করা হয় উই মাস্ট বি ইউনাইটেড আপনারা আমার সাথে একমত থাকা উচিত এই জায়গায় নবডি হ্যাজ ডেয়ার টু আস দেয়ার আওয়ার আইডেন্টি আমরা বড়াক উপত্যকার মানুষ আমরা হান্ড্রেড পার্সেন্ট খেলঞ্জিয়া দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট নবডি ক্যান কোয়েশ্চন ইট বি ইট হিন্দু বি ইট মুসলিম আমি আজকের দিনে বলছি এবং শ্রীহট্টের ইতিহাস পড়ার জন্য আপনাদেরকে আবেদন রাখছি আপনারা আমার ভাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা পড়ুন প্লিজ ডোন্ট বি এক্সাইটেড অ্যান্ড যারা লিগেল বস্তু সেই লিগেল বস্তুটা লেট সুপ্রিম কোর্ট ডিসাইড যদি কালকে সুপ্রিম কোর্ট বাতিল করে উই আর ভেরি মাছ হ্যাপি বিকজ আওয়ার পার্টি ইজ ওয়ান অফ দি পিটিশনার দেয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট সো এই ব্যাপারটাকে নিয়ে আপনারা কংগ্রেসের যেটা ট্রুপ সেই ট্রুপে আপনারা আসবে না কংগ্রেসের ট্রুপ এই জন্য আমি বলছি কংগ্রেস এখনো হাইপোথেটিক্যাল কথা বলছি যে লক্ষ লক্ষ মানুষ আসবে আই এম ডেমলি সেইং

কাৰণ বুটাল্লিছ থকা মানুহে এপ্লাই কৰবে গতিকে কংগ্ৰেছ কি কৰিছে বা কিছু বিৰোধী দল সমস্তৰফ বা সমুদল কুমাৰ ভট্টাচাৰ্য কি মন্তব্য কৰিছে শুনানি উনাৰ মন্তব্য কাৰ আধাৰত অসম চৰকাৰে এখন নিৰ্দেশনা দি অসমত কা বলবৎ কৰাৰ সপক্ষে নিৰ্দেশনা দিছে যিটো আমি সুদম ছাত্ৰ সদায় দূৰ্ঘ বিৰোধিতা কৰিছোঁ প্ৰতিবাদ কৰিছোঁ আৰু এই কথাই মানি নলওঁ অসমৰ জনসাধাৰণে খিলঞ্জীয়া জনসাধাৰণে ছাত্ৰ সন্থাই আমি কা আমি মনা নাই আমি কাঁহ আমি নামানো যিকোনো পৰিস্থিতিত আমি কাহ মনা নাই আৰু কা আমি নামানো আৰু এই কাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব কাৰণ অবৈধ বাংলাদেশীক ৰক্ষণাবেক্ষণ দিয়া এই অসাংবিধানিক সাম্প্ৰদায়িক অসম চুক্তি উলংঘাকাৰী খিলঞ্জীয়া বিৰোধী উত্তৰঞ্চল বিৰোধী এই কাঁ আমি নামানো কা নেমানো নেমানো আৰু নেমানো এই কথা আমি বাৰে প্ৰতি কৈ আছোঁ আৰু বাৰে প্ৰতি আমি কৈ থাকিম আৰু এয়া কেন্দ্ৰীয় চৰকাৰ অসম চৰকাৰক আমাৰ কঠোৰ সকীয়নি তেওঁলোকৰ হাতত সংখ্যা আছে কাৰণেই এখন খিলঞ্জীয়া বিৰোধী আইন আমাৰ ওপৰত জাপি দিব আমি নেমানো আৰু তাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়টো গোচৰ তৰি থোৱা হৈছে গতিকে গণতান্ত্ৰিক আন্দোলন প্ৰতিবাদ আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব

কি বলবেন যেহেতু ইতিমধ্যে দাইয়ান হোসেন বলেছেন যে কংগ্রেস দল এই অপপ্রচার করছে বা আপনারা যে প্রটেস্ট করেছেন এই প্রটেস্টগুলি মিথ্যা বাসমের পাঁচ জন শহীদ যে শহীদের বিচার করা হবে মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন আপনি কি বলবেন দেখুন আমি ফার্স্টে দায়েন্দার আগর স্টেটমেন্ট ও স্টেটমেন্টার একটু উত্তর দিতে লাগবে দায়েন্দা কেছেন যে বরাকবেলির বা শিলচর সমষ্টি হোক বা কোনো খানো যে বাংলাদেশের কোনো মানুষ নাই ঠিক আছে কিন্তু ই সটা এতিয়া শেষ চুৰ কৰিছিলোঁ যে বাংলাদেশী আছামৰ বাংলাদেশী আচোন ই সটা এটা শেষ চুৰ কৰিছিলোঁ এতিয়া আছো চুৰ কৰিছিলোঁ ইভেঞ্চুৱেলি এ জি পিয়ে চুৰ কৰিছিলোঁ এন আৰ চিকে আনলোঁ মানে তাৰ মানে এজিটেশ্যনৰ ফলেও কংগ্ৰেছে দিছে কিন্তু এজিটেশ্যনৰ ফল এতিয়া ডিমাণ্ড আশাৰ আছিলোঁ এ জি পিত আছিলোঁ ত' আজিকালে ডায়েনাৰ যদি কৈন যদি কোনো বাংলা এছি নাই তাত ঠিক আছে এন আৰ চিতে তাইন এন আৰ চি এগেনষ্টো এই জিনিছটা ষ্টেটমেণ্ট ক্লিয়াৰ কৰি দৰক কা যে এ জে পি এখন এন আৰ চি এগেঞ্চটো যিহেতু তাৰ বিজেপিৰ লগা এচন এখন এলেকে তাৰ এন আৰ চিৰ এগেনষ্ট কাৰণ ই কথাটো আমদা হৈছে না আমাটো কংগ্ৰেছে গৈছিলা ই কথা আঠটা আছামৰ মাজে সেয়া আনিছিলোঁ এ জে পিয়ে আনিছিলোঁ চ' এ জি পিয়ে যদি এখন কৈ দিলে যে কোনো বাংলাই এছি নাই তে ৱেল এণ্ড গুড তে এন আৰ চি তাৰ এগেনষ্ট এন আৰ চিৰ এগেঞ্চটো এটা টাইম স্পষ্ট কৰি দক আৰু দ্বিতীয়তে আহিলোঁ নেক্সটকেইটা কুৱেশ্যন কৈছিলে আপুনি আৰু এটা কুৱেশ্যন যি কাইছিলে দেখা গিয়েছে নেসুর নেসুর যে এই নেসুর যে দেখা গিয়েছে শুনানি শুনানি গ্রহণ করলো সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে নেসুর শুনানি গ্রহণের পর দেখা গিয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল যে ত্রিপুরা বা অসম ত্রিপুরা এবং অসমের যে শুনানি এই শুনানি ইতিমধ্যে পরে আলাদাভাবে দেওয়া হবে এই শুনানি সে বিষয়ে এজেপি হিচাপে কৈতা নাই বিজেপি হিচাপে কৈ কিন্তু দুয়োটা যদি এক কটা হয় তেতিয়া আমি বিজেপি হিচাপে পাৰ্চিভ কৰব আজকে ষ্টাৰ্টিং দেখি আপুনি একবাৰ খালি কৈছো কাৰ আন্দোলনৰ এগেনষ্ট কাৰ এগেঞ্চ তাৰ পৰা কৈছোঁ আপুনি আন্দোলনৰ এগেনষ্ট তাৰ পৰা আস্তে আস্তে আহি গৈছে যে কাৰ কিতা কিবা বেনিফিট আছে কৈয়াকে আপুনি কাৰ

ভাই দেখতে pareil যে বিভিন্ন প্রান্তের লোক হইরানি শিকার হতে হয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এনআরসি নামে তারপরেও এনআরসি এক প্রকার ফ্লপ ফ্লপস পরিণত হলো কি বলবেন এই বিষয়ে নেতা ইয়ানুসেন প্রথমতে আমি একটা কথা বলি যে আমার ভাই বলেছে যে বড় আকুপত্তকার মানুষ নিয়ে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস রুল 2013 নাও স্পেসিফিক বড়াকবে আমি ওভারঅল বাংলাদেশ ইস্যু টলু রুল 2013 সেকশন থ্রি সাবসেকশন থ্রি ক্লিয়ারলি সেট যে যদি কোনো মানুষ গ্রেটার ভারতবর্ষ অর্থাৎ নাইনটিন ফোরটি ফোরটি সেভেনের ভারতবর্ষ মানে বসবাসকারী হয় এবং হে বর্তমানে আসামও বসবাস করে তাইলে তার নাম অটোমেটিক্যালি তার নামটা তোমার এনআরসির মধ্যে ঢুকতো এই অপশনটা অটোমেটিক্যালি আছে বর্তমানে এনআরসিও স্থগিত ইয়া আমার কোনো কোনো ধরনের কাজগুলা অন না সো নাম্বার টু হইল আন্দোলনের কথা আন্দোলনে আমরা যেহেতু আসামে বসবাস করি আমরা যেহেতু মহামান্য গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে আমরা জুরুডিকশন সেই জায়গায় গুয়াহাটি হাইকোর্টের জাজমেন্টকে মানার দরকার আমরা অন্যান্য স্টেটের কি জাজমেন্ট আছে কি না আছে সেগুলো আমার দেখার ব্যাপার নয় আমি আসামের কথা বলছি যে আসামে আন্দোলন করা ঠিক নয় আসাম আমরা উত্তর পূর্বের আমরা একটা ওয়ান অফ দি প্রমিনেন্ট স্টেট এবং এই স্টেটের প্রচণ্ড গ্রোথ হচ্ছে বহু স্পিডিলি গ্রোথ হচ্ছে সেই গ্রোথে যদি আমরা বাধা ক্রিয়েট করি তাহলে আলটিমেটলি আসামের মানুষেরই হতে হবে আসুয়ে যতটা আন্দোলন করে রাস্তা আছে আমি এটা ইললিগালি মানে এটা করতে লাগে না জাস্ট লেট মি লেট মি ফিনিশ সো এই কথাগুলো আমার কর উদ্দেশ্য হলো যে আমরা যেতু জনপ্রতিনিধি বা ভবিষ্যতের জনপ্রতিনিধি বা কোনো সরকার বা নিজের আমরা আমরা রিপ্রেজেন্ট করি আর সো আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা অ্যাজ এ সিটিজেন পাবলিক রে কি কথাটা কোয়া দরকার

যে কী লিখা আসি কেন দোজ আর রিলিজিয়াস যদি কেউ প্রমাণ করতে পারে যে মায়ের মায়ের খাইয়ে এসেছে তার জন্যই তো হবে সেই আইনটা আপনার সেই কথাটা ভুল বুঝাচ্ছে কেন সমস্ত মানুষ তো আসবে না সমস্ত বাংলাদেশ চলে আসবে না এটা আমি তো বলছি কেন আসবে দোজ আর পার্ট অফ দি রিলিজিয়াস পারসিকিউশন এবং যারা দুই হাজার চোদ্দোর একত্রিশ ডিসেম্বরের আগে এসেছে তাদের জন্য রিলিজিয়াস পার্সিকুয়েশন অর্থাৎ ধর্মের নামে বিভিন্ন ধরনের দাঙ্গার বলি হয়েছে তাদের জন্য

আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কার সেকশনগুলো কি কী তার এমস অ্যান্ড অবজেক্টিভস গুলা সেগুলো আমি বলছি

আসা চান কি বলবেন একটা একটা শব্দে কি আমি চাই না যে কোনো বিদেশি আসুক চাই হিন্দু হোক চাই মুসলিম হোক আমরা কাউকে ওয়েলকাম করবো না বাট দোজ হু আর রিলিজিয়াস পার্সিকুয়েটেড যারা ধর্মের নামে বলি হয়েছে হয়েছে তাদেরকে অবশ্যই মানবতার দিক দিয়ে আপনি দেখুন ইমিগ্রেশন ইজ এন ইন্টারন্যাশনাল ল আজকে ইউকে ফ্রান্স আমেরিকাতে মানুষ বাংলাদেশ থেকে যাচ্ছে ইন্ডিয়ার থেকে যাচ্ছে অল সাউথ এশিয়ান কান্ট্রিজ থেকে সেখানে আশ্রয় নিচ্ছে উটা ব্লেক মানুষ সেখানে কি মানুষ নাগরিকত্ব পাচ্ছে সেখানে ইলেকশন কনটেস্ট করছে আপনি রিফিউজ তাহলে তাহলে আপনাদের কুইন হচ্ছে 12 আপনাদের আপনাদের অগপ অগপ দলে শুনুন শুনুন অগপ দলের মেয়ে ইস্যু আসাম চুক্তি বা আসাম একর আসামে কর অগপজল প্রফুল্ল কুমার মহন্তর যে সরকার গঠন হয়েছিল যখন প্রথম আপনাদের আপনাদের যে মেইন বেস ছিল যে বেসের উপর ভিত্তি করে সরকার গঠন হয়েছিল আসাম একর সেই আসাম একর নিয়ে কি বলবেন আপনাদের তখন এক আর এখন অন্য এক মতামত বিজেপির সাথে জুট হওয়ার পর অন্য এক মতামত সেটা কি বলবেন মতামত আমার দলের মতামত আমরা স্পষ্ট ভাষায় আমি আগে বলেছি এখনও বলছি আমরা আসাম একর্ডকে শ্রদ্ধা করি এবং আসাম একর্ডকে মানি এবং আমাদের স্ট্যান্ড যেটা কাজে ছিল সেটা আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দাখিল করেছি বাট আপনি সেকেন্ড পার্ট যদি জিজ্ঞেস করেন আমাকে যে কাতে কি আছে আপনি যদি বলেন না কাতে কি আছে আপনি আপনি কা একটা বন্ধ করে রাখুন আমি কিছু বলবো না আমি বলবো নাম সাহেবকে উনি একটা একটা সেকশন আপনাকে এক্সপ্লেন করে বল যেহেতু উনি কার সম্বন্ধে বেশি জানে আন্দোলন করেছে এক একটা সেকশন বলক হোয়াট ইস দা এইমস অবজেক্টিভ অব দি কাকে টু রাহুল গান্ধীজিকে বলছি উনি কা আন্দোলন পার্লামেন্টে একটা সেকশন উনি পরে এক্সপ্লেন করে বল

কা আন্দোলনের গতকালই বলেছেন যে কা আন্দোলন যে আন্দোলন হয়েছিল অসম জুড়ে এক বৃহৎ প্রকার আন্দোলন এই কা আন্দোলন এখন ইতিমধ্যে অসত্য রূপে পরিণত হয়েছে বলে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া এবং বরাকের একজন আমাদের মনসুর আলম মনসুর আলম কি বলবেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আমি আমার দয়ান ভাই বলেছেন যে অত্যন্ত দুঃখজনক ব্যাপার উনি নোয়াখালী দাঙ্গা কথা দিয়ে সমস্ত বাংলাদেশকে উনার হিসাবে এনেছেন তো আমরা যদি উনি যদি নোয়াখালী দিয়ে সমস্ত বাংলাদেশকে বিচার করেন তাহলে আমরা কি গুজরাট ডাঙ্গাকে সমস্ত বাবদকে দিয়ে গুজরাট ডাঙ্গা দিয়ে সমস্ত বাবদকে বিচার করব আমরা সেভাবে বিচার করব না উনি যদি বলেন যে বাংলাদেশে হিন্দুয়া নির্যাতিত হচ্ছে তো আমি বলবো সেখানে কি কবে পঁয়ষট্টি জনের মধ্যে পঁচিশ জন ডিসি এসপি হয়ে যান তো বাংলাদেশে যদি হিন্দুয়া নির্যাতিত হয় তাহলে তো ডিসি এসপি হওয়ার কথা ছিল না যেখানে আমার আসামে তিরিশ শতাংশ তেত্রিশ শতাংশ মুসলিম টাকা একজন ডিসি মুসলমান নেই তো উনি এই কথাগুলো শুধুমাত্র সাম্প্রদায়িক বিশ্বাস বিস্পস্প ছাড়ানোর জন্য এই কথাগুলি বলেছেন আমরা যদি দেখি যে গত কয়েক দশকে ভারতে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই জনসংখ্যায় বৃদ্ধি পেয়েছে তিনশো একত্রিশ শতাংশ অথচ সেই আসামের মধ্যে শুধু আসামেই সাতশো ছয় শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এই এত জনসংখ্যা বৃদ্ধি খাবার মূল খাবারই বাংলাদেশি বাংলাদেশি আমাকে তখন বিজেপি সরকার এবং কংগ্রেস সরকার বাংলাদেশিদের দোয়াই দিয়েছিল যে আসামে বাংলাদেশি দেব ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে এবং মুসলমান বা যাকে যাকে হাজার হাজার মুসলমান বাবাতে আসছে বা আসামে এসছে তো আমাকে এনআরসিতে এটা ক্লিয়ার হয়ে গেছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান তারা সেভেন্টি ওয়ানটিন নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে সিক্সটি সিক্স পর্যন্ত ডকুমেন্ট সাবমিট করেছেন অথচ উনিশ লাখ বা আবার বা ডকুমেন্ট সাবমিট করতে পারেনি তাদের নাম এনআরসিতে আসেনি এবার খাওয়া এদেরকে সরকার এখনও চিহ্নিত করেনি এবার চিহ্নিত হয়ে যাবে এই বইয়ে এখন পর্যন্ত এনআরসিকে জুলিয়ে রাখা হয়েছে যে এনআরসি হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক ভারতীয় যারা মানে খিলঞ্জিয়া তাদের নাম এনআরসি থেকে বাদ পড়ার কারণে আজকে ওরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী সেসব ব্যাপারে ওনার কোনো দবদ নেই ওনার কোনো চিন্তা নেই আর প্রকৃত ভারতীয়দেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে উনি শুধুমাত্র খা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন উনি শহীদদেরকে অপমান করে কথা বলছেন আসামের কা আন্দোলন নিয়ে যারা শহীদ হয়েছে আমরা অবশ্যই তাদেরকে সম্মান জানানো উচিত কারণ আসা আমার এই যুবকরা এবং যুবতীরা আসামে আসামের নাগরিক এবং আসামকে রক্ষা করতে এবার ফান দিয়েছে আমরা দেখেছি যে নাইনটিন সিক্সটি এইট থেকে শুরু করে যেসব নাইনটিন সেভেন্টি এইট থেকে নাইনটিন এইটটি ফাইভ পর্যন্ত যেসব আন্দোলন হয়েছে শুধু আসাম রক্ষার জন্য হয়েছে অনেক রক্ত জমেছে শুধু আসাম রক্ষার জন্য সে তখনও অনেক শহীদ হয়েছেন আসামে ভাষা রক্ষা করার জন্য মুসলিম হিন্দু সব একত্রিত হয়ে আসাম আসামে বাসাকে রক্ষা করেছে তো এখন খাল মাধ্যমে বাংলাদেশে কয়েক লক্ষ বাংলাদেশী এনে আসামকে হুমকি মুখে ঠেলে দেওয়া কোনো অসমিয়া মেনে নেবে না এটা আমি তীব্র মানে জানাচ্ছি এবং আমি ভবিষ্যতেও আমরা খা বিরোধিতা করবো দেখা গিয়েছে যে কা আন্দোলন বা কা আন্দোলনের জন্য দেখা গিয়েছে এখন দেখা গিয়েছে এজেপি বিজেপি মেলে দেখা গিয়েছে বিদেশি স্বাগত জানানোর জন্য এক প্রকার রেড কার্পেট লাগিয়ে দিয়েছে কি বলবেন দাইয়ান হোসেন মনসুর আলমের সেই মনসুর আলম সাহেব কার সুযোগ করে তিনি আমাদের আসামের মাননীয় কর্মবিদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বদনাম করার চেষ্টা করছেন উনি এমনভাবে কথা বলছেন যে আসামে সংখ্যালঘু মানুষরা কোনো ধরনের সরকারের সুযোগ সুবিধা পায় না উনি এমনভাবে কথা বলছেন যে আসামের কোনো মুসলিমরা সরকারি কোনো চাকুরি পায় না উনি এমনভাবে কথা বলছেন যে সরকারি আসামের সংখ্যালঘু মানুষরা আসামে কোনো ধরনের ব্যবসায়িক লাইসেন্স পায় না

বিভিন্ন আইএস ওয়ের র্যাঙ্ক রয়েছে আইপিএস রয়েছে আপনি দেখবেন প্লিজ আমি আবারও বলছি আপনি নবপ্রজন্মের একজন নেতা আগামী দিনে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল জনগণকে সত্য কথাটা বলবেন প্লিজ আপনাদের রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা আপনার রাজনৈতিক পরিবেশ রক্ষা করতে গিয়ে আপনি এই ধরনের কথা বলবেন না যেটা সত্য সেটা সত্য বলবেন যেখানে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু বা নির্যাতিত হচ্ছে আমি সেই প্রমাণ করতে গিয়ে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশ কিভাবে সরকারি উচ্চ পদস্থ আজকের কথা বলছি এই কথা বলছি আমি দেখুন আমি এই এই বক্তব্য অপেক্ষা করেছেন আমি আপনি আজকের কথা বলছি না রিলিজিয়াস পার্সিকিউশন যারা হয়েছিল এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে আজকের প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে না আপনারা বারবার আমাকে এমনভাবে ঘিরে ধরেছেন দিন দুইজন মাঝে থেকে আমি একা মানুষ কি বলবো আপনারা আমাকে ঘিরে ধরেছেন আপনি যদিও কোনো দল সমর্থন না কিন্তু আলটিমেটলি কংগ্রেস দলকে সমর্থন করছেন এখানে এসেছি আমরা কি বলছি যে আমাদের স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্লিয়ার থাকা দরকার এই সুযোগে সরকারকে বদনাম করা উচিত হবে না নাম্বার ওয়ান আমি স্ট্রংলি কন্ডেম করছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বশ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে আসামকে এগিয়ে নিয়ে চলেছেন এবং দশ নম্বর রাজ্য দশটি রাজ্যের মধ্যে আমাদের রাজ্য নাম এসেছে নাম্বার টু যেগুলো ইস্যু বলছেন আমার সম্পূর্ণ বিশ্বাস যে বর্তমান যে সরকার চলছে যে আসামের এই যে চির সমস্যা যেগুলা বিভিন্ন আমরা জন্মের পর থেকে শুনতে পাচ্ছি সেই সমস্যাগুলো অবশ্যই ওনার নেতৃত্বে ধীরে ধীরে সমাধান হবে আপনাদের উচিত যে এই ধরনের সময় আপনাদের সাহায্য সহযোগিতা করা আপনাদের বিরোধ করা নয়

ওর অর্ধেক বাড়ি হচ্ছে ভারতবর্ষে ওর কাকা আবার ওই অল্প পাশের গ্রামেই থাকে তাহলে আমি কি শঙ্কর বর্ধনকে বাংলাদেশি বলবো আপনি বলুন হ্যাঁ ইজ নট এ রাইট এবার যারা মানুষ দুঃখ কষ্ট পেয়ে এদের এরা সম্পত্তিশালী মানুষ যারা শুধু এই যে ভয়ের ভয়ের চক্রে মানুষ এদিক থেকে অল্প অধিক হয়েছে সিলেট ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এটা বলছি আপ টু রংপুর এটা আমাদের অংশ ছিল ভারতবর্ষের অংশ ছিল গ্রেটার কামরূপ ছিল ফিউজের কথা কইতে আমি সিটিজেনশিপের কথা কইয়া ইয়েস

যে এই যে সমস্যা এগুলো আসামের জ্বলন্ত সমস্যা আমরাও শুনতে শুনতে কান তালি লেগেছে আমরা চাই যে ভারতবর্ষের মধ্যে আসাম পাঁচটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হোক এবং আমার বিশ্বাস আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অতুল বরার নেতৃত্বে আসাম ভারতবর্ষের পাঁচটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হবে আমাদের উচিত যে এই সময় সরকারকে সাহায্য সহযোগিতা করা শুধু ভোট ব্যাঙ্ক পলিটিক্স না করা এবং যদি কোনো স্থায়ী সমস্যা হয় সেই সমস্যা সমাধান করা এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়ে পড়েছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য এবং দেখতে থাকুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বর ধন্যবাদ